অশান্ত বাংলাদেশক শান্ত করার শেষ চেষ্টা। সেনায় সমজি ললে আরক্ষীর দায়িত্ব। পাঁচ দিনে খালি হয়ে থাকা শ শ থানা অধিগ্রহণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অভয় দিলে বাংলাদেশের সেনাবাহিনী। হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা, এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। হাসিনার পদত্যাগ আর পলায়নের দিন ধরেই আন্দোলনকারীর রুখত পড়েছিল বাংলাদেশের আরক্ষী। একাংশ আন্দোলনকারীয়ে জ্বলায় হাস্তাং করা থানার পলাল আরক্ষীর লোক। আরক্ষীবিহীন থানাত লুটপাট চলে, হত্যারও বলি হল একাংশ আরক্ষী। হিন্দু আর আওয়ামী লীগের নেতাকর্মীর আরক্ষীর লোক দেখিলে খেদি খেদি হত্যা করা হল বাংলাদেশ। এনে আক্রমণের পাছতে এগারো দফিয়া দাবিত কর্মবিরতির পথ ললে আরক্ষীর লোকে। এগারোটা দাবি পূরণ নোহা পর্যন্ত নিজের দায়িত্ব পালন নকরে বলে স্পষ্টভাবে জানাই দিলে আরক্ষী। থানা এরি আরক্ষীয়ে প্রদান করার পাছরে পড়া বাংলাদেশত ভয়ানক হারত বৃদ্ধি পালে অরাজকতা। এনে সময়ত দেশবাসীর নিরাপত্তার আগবাড়ি আহিল আন একাংশ আন্দোলনকারী ছাত্র। বাংলাদেশের শহরে নগরে ট্রেফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সমজি ললে ছাত্রসকলে, কিন্তু তার পাছতো উন্নত হওয়া নাছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। শান্তি শৃঙ্খলা রক্ষার বাবে চব্বিশ ঘণ্টার ভিতর প্রতিজন আরক্ষীক কর্তব্য যোগ দিয়ার আহ্বান জানাইছিল নবনিযুক্ত আরক্ষী প্রধান মোহাম্মদ মইনুল ইসলামে। কিন্তু সেই নির্দেশ পালন নকরিলে বাংলাদেশের আরক্ষীয়ে, কাজেই আরক্ষীবিহীন বাংলাদেশত অব্যাহত থাকিল অরাজকতা। আরক্ষীর আকুর্গ স্থিতির বাবে অবশেষত থানাত সোমাল সেনার লোক। আন্দোলনকারীয়ে বিধ্বস্ত করে যাওয়া থানা চৌহদ পরিষ্কার করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ললে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পাছত আরক্ষীবিহীন থানাত সেনার উপস্থিতিয়ে নিশ্চিতভাবে মনোবল বৃদ্ধি করিব বাংলাদেশত বসবাস করা হিন্দু লোকর। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।